প্রতি বছর বিপুল সংখ্যক ব্রিটেন প্রবাসী সপরিবারে ঈদ করতে দেশে আসেন কিন্তু এবার ডেঙ্গু নিয়েছে ডেঙ্গু নিয়ে আতঙ্কে রয়েছেন অনেকে দেশে এসে ইতালীয় প্রবাসী হাফসা লিপির মৃত্যুর ঘটনায় আতঙ্ক পেরেছে কিছুটা এরই মধ্যে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের জন্য নতুন সতর্কতা বাড়তে জারি করেছে ব্রিটেন বিস্তারিত শৈয়েব করবিরের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তানভীর হাসান ডেঙ্গু এখন আতঙ্কের নাম দেশ ছাড়িয়ে ভর করেছে প্রবাসীদের মনে দেশে থাকা আত্মীয় স্বজনদের জন্য চিন্তা তো রয়েছে পাশাপাশি যারা ব্রিটেন থেকে ঈদ করতে কিংবা ছুটি কাটাতে বাংলাদেশে যাচ্ছেন তাদের জন্য বেশ কিছু নির্দেশনা এবং সতর্কতা জারি করেছে ব্রিটিশ সরকার এবার ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি একসাথে হওয়ায় অনেক ব্রিটেন প্রবাসী দেশে ভ্রমণ করছে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি কেউ ডেঙ্গু আক্রান্ত হলে দেশেই চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা আপনারা অবশ্যই দেশে ফ্লাই করার আগে হ্যাপাটাইটিস এবং টাইফয়েড এই ভ্যাকসিন দুটো আপনারা নিয়ে যাবেন আর যারা অলরেডি দেশে চলে গিয়েছেন যদি আপনি মনে করেন যে আপনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তবে অবশ্যই আপনি ডক্টরের সাথে পরামর্শ করবেন এবং চিকিৎসার ব্যবস্থা নেবেন ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বছরব্যাপী বাস্তবসম্মত পরিকল্পনার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন লন্ডনের ব্র্যান্ড কাউন্সিলের সাবেক মেয়র ডেঙ্গু আসছে বলে যে আমাদের যে এখন সচেতন হতে হবে তা এটা হোল্ড থ্রু ইয়ার ইয়ারলি এটাকে প্রজেক্ট হিসাবে নিতে হবে যে আমাদের পরিষ্কার শীত মৌসুমে হোক আর বর্ষা মৌসুমে হোক আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে দীর্ঘদিন পর স্বামী সন্তান নিয়ে ইতালি থেকে দেশে বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চৌত্রিশ বছর বয়সী হাফসা লিপির মৃত্যুর ঘটনায় আতঙ্কে বেড়েছে প্রবাসীদের মাঝে শৈব কবির সমসংবাদ লন্ডন